রাজ্যে গ্রুপ ডি কর্মী নিয়োগ আবেদনপত্র ডাউনলোড করুন। রাজ্যে সমস্ত চাকরি প্রার্থীর জন্য সুগঠিত কেবল অষ্টম শ্রেণী পাস শিক্ষার যোগ্যতা। রাজ্যে মিউনিসিপ্যালিটি অফিসে গ্রুপ ডি গ্রুপ কর্মী নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। কেউ নিয়োগ করবে উত্তর দমদম মিউনিসিপ্যালিটি। পুরুষ মহিলা উভয়ই অ্যাপ্লাই করতে পারবেন। সীমাবদ্ধ রইল, বিস্তারিত আলোচনা দেখে নিন। বিজ্ঞপ্তি নম্বরটাও দিয়ে দিয়েছি, দেখে নিন। পদের নাম হচ্ছে মজদুর, পিয়ন, হেল্পার, অ্যাম্বুলেন্স অ্যাটেন্ডেন্ট ও জিডিএ। শূন্যপদ সংখ্যা হচ্ছে 60টা। পদের নাম হচ্ছে মজদুর, শূন্যপদ 37টা, জেনারেল 8টা, ইসি 7টা, ইউপিডব্লিউডি 1টা, এসসি 4টে। ঠিক আছে, টোটাল ভ্যাকেন্সি দেখতে পাচ্ছি। পে লেভেল 1 জানুয়ারি প্রতি মাসে 17,000 টাকা পাবে। শিক্ষকতা যোগ্যতা, বয়স, মজদুর পদের জন্য আবেদন করতে পারতে হবে অষ্টম শ্রেণী পাস, সঙ্গে বাংলা অথবা নেপালি ভাষায় পড়তে লিখতে জানতে হবে। বয়সসীমা হচ্ছে 18 থেকে 40 বছরের মধ্যে। সংরক্ষিত প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন। পদের নাম আছে পিয়ন, শূন্যপদ 9টা, জেনারেল 1টা, ইউআর জেনারেল 1টা, পিডব্লিউডি 1টা, এসসি 1টা, এসটি 1টা, ওবিসি 1টা, অন্তত অষ্টম শ্রেণী পাস, সঙ্গে বাংলা অথবা নেপালি ভাষা পড়তে লিখতে জানতে হবে। বয়স হতে হবে 18 থেকে 40 বছরের মধ্যে। সংরক্ষিত প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন। হেল্পার, শূন্যপদ 9টা, জেনারেল 1টা, বেতন হচ্ছে 17,000 টাকা। শিক্ষক যোগ্যতা, অষ্টম শ্রেণী পাস, সঙ্গে বাংলা নেপালি ভাষা পড়তে লিখতে জানতে হবে। বয়স হতে হবে 18 থেকে 40 বছরের মধ্যে। সংরক্ষিত বয়সের ছাড় পাবেন। পদের নাম অ্যাম্বুলেন্স অ্যাটেন্ডেন্স, ইউআর জেনারেল 1টা, 17,000 টাকা। শিক্ষক যোগ্যতা, অষ্টম শ্রেণী পাস, বাংলা ভাষা জানতে হবে। বয়স হতে হবে 18 থেকে 40 বছরের মধ্যে। বয়সের ছাড় পাবেন। পদের নাম জিডিএ, শূন্যপদ 4টে, জেনারেল 1টা। ঠিক আছে, পে লেভেল হচ্ছে 1 জানুয়ারি প্রতি মাসে 17,000 টাকা বেতন। শিক্ষক যোগ্যতা, অষ্টম শ্রেণী পাস, সঙ্গে বাংলা নেপালি ভাষা পড়তে লিখতে জানতে হবে। বয়স হতে হবে 18 থেকে 40 বছরের মধ্যে। সংরক্ষিত প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন। প্রতি মাসে বয়স বেতন হিসাব হতে হবে 1/8/11/2018 তারিখে হিসাবে। 18 থেকে 40 বছরের বয়স হতে হবে। বন্ধুরা, তাদের মধ্যে একটা খবর দিই, যেটা হলো নবান্ন স্কলারশিপ 2021। রাজ্যের সমস্ত ছাত্রছাত্রী জন্য মুখ্যমন্ত্রী রিলিফ ফান্ডের তরফ থেকে স্কলারশিপ প্রদান করা হবে। আগ্রহী ছাত্রীরা দেখে নিন আবেদন পদ্ধতি। আবেদন করতে হবে নির্দিষ্ট ফরম্যাটে অফলাইনের মাধ্যমে। নির্দিষ্ট পূরণ করতে হবে ডকুমেন্ট সংযুক্ত একটি মুখবন্ধ খামে। দমদম মিউনিসিপ্যালিটি অফিসের নির্দিষ্ট ডক্স বক্সে সরাসরি গিয়ে জমা দিতে হবে। রেজিস্টার পোস্টের মাধ্যমে পাঠাতে হবে। মুখবন্ধ খামের পর লিখতে হবে অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ, যে কোনো পদে আবেদন করতে পারবেন। 30 অক্টোবর 2021 4টের মধ্যে আবেদনপত্র ডাউনলোড করে নেবেন অফিসিয়াল ওয়েবসাইট থেকে, ও পাশাপাশি নিচে দেওয়া লিঙ্কে ক্লিক করে নেবেন। ঠিক আছে, চেয়ারম্যান বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটর নর্থ দমদম মিউনিসিপ্যালিটি, 163 MB রোড, বিরাটি, কলকাতা, 7,51,000। আবেদন ফি, জেনারেল ওবিসির ক্ষেত্রে আবেদন ফি জমা দিতে হবে 250 টাকা। এসসি এসটি ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীর জন্য জমা দিতে হবে 100 টাকা। আবেদন ফি জমা দিয়ে ব্যাঙ্ক বা ডিমান্ড ড্রাফ্টের মাধ্যমে ডিমান্ড ড্রাফ্ট কাটতে হবে। চেয়ারম্যান অফ দ্য নর্থ দমদম মিউনিসিপ্যালিটি পেয়েবল অ্যাট কলকাতার অধীনে। ব্যাঙ্ক ড্রাফটের রিসিভ কপি আবেদনপত্র জমা দিতে হবে। সবশেষে বন্ধুরা বলবো, এরকম চাকরির খবর পেতে অবশ্যই চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন, এবং যারা দেখছেন অবশ্যই লাল রঙের যে সাবস্ক্রাইব লেখাটা আছে চেপে দেন। তাহলে পরবর্তী নতুন কোনো ভিডিও থাকলে অবশ্যই আমরা দেখতে পাই।